Students, good morning. How are you? Me also fine. Today we talked about complex to simple. This is the rule number 3 and 4. Amra already complex to simple sentence er duti rule shikechi. Ajke amra aro duti rule shikbo. Complex sentence theke simple sentence e kibhabe আমরা ট্রান্সফার করব। আজকে আমরা আরো দুটি রুল নিয়ে আলোচনা করব। রুল 3, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফারমেটিভ ইজ রিপ্লেসড বাই, অর্থাৎ যদি কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটি ইফ যুক্ত হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এই সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, how can we transfer this sentence into simple? আমরা কিভাবে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করব, রূপান্তরিত করব আমরা দেখি। তাহলে বুঝে গেলাম, যদি ইফযুক্ত সেন্টেন্সটি প্রথম ফাংশনটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং অ্যাফারমেটিভ হয়, তাহলে কিভাবে আমরা সেই কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। রূপ আমরা প্রথম কাজটি করব, ইফ এর পরিবর্তে বাই লিখবো, বি ওয়াই বাই। এর পরের কাজটি জিরাম, অর্থাৎ প্রথম সেন্টেন্স প্রথম অংশের যে মূল পার্টটি রয়েছে সেই মূল পার্টকে প্রেজেন্ট করে আই দিই, সেটাই হচ্ছে জিরাম বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা জিরাম শিখে গেলাম অলরেডি, আই টক অ্যাবাউট দিস বিফোর। তাহলে আমরা ইফের পরিবর্তে বাই লিখবো এবং প্রথম ক্লোজের মূল পার্টকে প্রেজেন্ট ফর্মের সাথে আইডি, তাহলে রিডি এর সাথে আইডি যোগ হবে। ইফ এর পরিবর্তে বাই প্লাস মূল বা রিড এর সাথে আইডি হবে প্লাস দা রিমেনিং, অবশিষ্ট অংশ পুরো পরিবর্তন হবে না। তাহলে আমরা দুটি ওয়ার্ড চেঞ্জ করলাম, ইফ এর পরিবর্তে বাই সাবজেক্ট থাকবে না, এটা ক্লস, তারপরে কি মূল বাক্যের সাথে আইএনটি বসালাম, এরপরে কি নিউজ পেপার থেকে নলেজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, যেভাবে ছিল সেভাবে আমি লিখেছি। তাহলে আনসারটা কি দেখে নিন, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ইফ উই রিড নিউজ পেপার ডেইলি উই ক্যান একটা নলেজ, যদি আমরা প্রতিদিন সংবাদপত্র পড়ি তাহলে জ্ঞান অর্জন করতে পারবো। হ্যাঁ আনসারটা হচ্ছে বাই রিডিং নিউজ পেপার, ইফ এর পরিবর্তে বাই রিডের সাথে আইএনটি দিলাম, বাই রিডিং newspaper daily comma we can acquire knowledge fullstop সংবাদপত্র নিয়মিত সংবাদপত্র পড়ে প্রতিদিন সংবাদপত্র পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। রুল 4, if past present indefinite negative is replaced by, যদি if যুক্ত complex sentence টি প্রথম অংশটি present indefinite হয় negative form এ থাকবে, নেগেটিভ ফর্মে থাকবে, তখন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। আগে আমরা শিখেছি অ্যাফারমেটিভ, হ্যাঁ বোধক থাকায় ইফের পরিবর্তে বাই বসেছে, আর এখানে না বোধক থাকায় না বোধক ডোন্ট, না বোধক থাকায় আমরা ইফের পরিবর্তে উইদাউট লিখব এবং অবশিষ্ট রুলস আমরা আগের মতোই ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো দেখে নিন, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে জীবনে উন্নতি করতে পারবে না। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এই ক্লোজটি আমার নেগেটিভে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটিভে রয়েছে, নেগেটিভে আমরা জানলাম ডোন্ট, নেভার, ডাজন্ট, ডিডন্ট, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ সাইন। তাহলে এই অংশটাকে আমরা পরিবর্তন করব, ইফ এর পরিবর্তে আমরা লিখব উইদাউট, যেহেতু এটা নেগেটিভ ফর্মে রয়েছে ইফ এর পরিবর্তে উইদাউট প্লাস জিরা মূল পার্পের সাথে আই যে ডোন এর সাথে নয়, এখানে মূল পার্প হচ্ছে ও, ওর এর সাথে আই যে হবে তাহলে জিরা হয়ে যাবে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা শুধুমাত্র আই এন জি করে, তাহলে ইফ এর পরিবর্তে উইদাউট ওয়ার্কের সাথে আই এন জি বসে অবশিষ্ট ওয়ার্ডগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে আনসারটা কি দাঁড়ালো, উইদাউট ওয়ার্কিং হার্ড কমা ইউ কান্ট
prosper in life. Prosper. আবার দেখে নে আমরা প্রথমে যে রুটটা আলোচনা করেছিলাম ইন যুক্ত প্রথম অংশটি হাবুদকে রয়েছে হাবুদক থাকার কারণে ইফেক্ট পরিবর্তে আমরা বাই বসিয়েছি এবং মূল পার্টকে প্রেজেন্ট করে আইনি যুক্ত করেছি অর্থাৎ জিরাম করেছি প্রেজেন্ট করেছি অবশেষে অংশ পুরো পরিবর্তন হয়নি এটা হচ্ছে আমাদের রুল থ্রি নেক্সট রুলটা হচ্ছে একই কিন্তু নেগেটিভ ফর্ম ইফের সাথে যে ক্লোজটি থাকবে সেটা নেগেটিভ ফর্মে থাকবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যদি তাই হয় হাউ ক্যান বি ট্রান্সফার দিস সেন্টেন্স ফ্রম কমপ্লেক্স টু সিম্পল আমরা ইফ এর পরিবর্তে প্রশ্ন উইদাউট বসিয়েছি উইদাউট ইফ এর পরিবর্তে উইদাউট বসবে দেন টেক এন নেগেটিভ ফর্ম প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তারপরে কি করেছে আগের মতই জিরাম করেছে মূল পার্টের সাথে আইনি যোগ করেছে মূল পার্ট কি এখানে ওর পার্টের সাথে আমরা আইনি যোগ করেছি অবশেষে অংশ পুরো পরিবর্তন হতে নেই তো সিম্পল হয়ে গেল আনসারটা কি উইদাউট ওয়ার্কিং হার্ড ইন পার্ট ট্রান্সফার ইন লাইফ Students, hope you understand these two rules. Do practice at home. The best. See you next class.